ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। জীবনের এখন এক নতুন মোড় নিতে চলেছেন বলিউডের দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। এখন এই খবর তো মোটামুটি সবারই কম বেশি জানা হয়ে গেছে যে জায়রা বলিউড ছেড়ে এখন তার ধর্ম ইসলামের প্রতি নিজেকে নিয়োজিত রাখতে চাইছেন। রিসেন্টলি তিনি তার টুইটারে একটি পোস্ট লিখে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তিনি জানান, তিনি নিজের পরিচয়ে সন্তুষ্ট ছিলেন না, যা করতে চাইছিলেন না সেটাই করতে হচ্ছিল। বলিউডে অভিনয় করতে গিয়ে তার মানসিক শান্তি, ঈমান ও ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছিল, কাজের মাঝেই চলে আসছিল ধর্ম। তাই ঈমান অর্থাৎ বিশ্বাস বজায় রাখতেই অভিনয়কে বিদায় জানাচ্ছেন তিনি, এবং তিনি চান পবিত্র কোরআনের জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে। কিন্তু তার এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে। ইন্ডাস্ট্রির ভেতরে এবং বাইরে তাকে নিয়ে হতে থাকে ব্যাপক সমালোচনা। এই যেমন তসলিমা নাসরিন জায়রার এই সিদ্ধান্তে টুইটারে লিখে জানান, বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জায়রা ওয়াসিম অভিনয় ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র এই কারণে যে তার কাজের জন্য আল্লাহর উপর থেকে তার বিশ্বাস হারিয়ে গিয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে সে খুব বোকামি করছে। মুসলিম সম্প্রদায়ের কত প্রতিভা এভাবেই বোরখার অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তাদের জোর করে বোরখার আড়ালে নিয়ে আসা হচ্ছে। এছাড়া তিনি আরও লিখেছেন, ধর্ম সবসময় নারীদের বিরুদ্ধে কথা বলে, ধর্মকে বর্জন করা উচিত। যাই হোক, এমনিতেই তো তসলিমা নাসরিন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে নিজেই অনেক সমালোচিত। তিনি যে ধর্মের বিরুদ্ধে কথা বলবেন এটাই স্বাভাবিক। কিন্তু বলিউডের 90 দশকের পপুলার অ্যাক্ট্রেস রাবিনা ট্যান্ডন ও জায়রার এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন। তিনি তো সরাসরি অকৃতজ্ঞই বলছেন জায়রাকে। রাবিনার কথায় মাত্র 2টি ছবি খ্যাত জায়রা ইন্ডাস্ট্রির প্রতি অকৃতজ্ঞ হলে ইন্ডাস্ট্রির কিচ্ছু আসে যায় না। কিন্তু যে জায়গা তাকে সব কিছু দিয়েছে তাকে সমধুরভাবে বিদায় জানাতে পারতেন। বিদায়ের কারণ বলতে গিয়ে নিজের পিছিয়ে পড়া মনকে সামনে না আনলেই পারত জায়রা। তার মতে এটা জায়রার পুরনো চিন্তাভাবনা, যা নিজের কাছেই রাখা উচিত ছিল বলে মনে করেন রাবিনা। তবে রাবিনার এমন মন্তব্যে কিন্তু ভালোই জবাব দিয়েছেন তনুশ্রী দত্ত। তিনি জায়রার সিদ্ধান্তকে ফুল সাপোর্ট করেছেন এবং জানিয়েছেন, জায়রা এখনও একজন কিশোরী, ওকে ওর সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া উচিত এবং তাকে নিয়ে সমালোচনা করা মোটেও উচিত নয়। তিনি আরও বলেন, জায়রা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজ ধর্মকে অনুসরণ করে সেই ধর্মের পথে হাঁটতে চায় এবং সবাইকে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে চায়। তার মতে যেখানে আজকাল তার বয়সী ছেলেমেয়েরা অনেকেই ভুল পথে হাঁটছে, সেখানে জায়রার এমন সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন তিনি। তিনি আরও বলেন, জায়রা চাইলে ইসলাম নিয়ে ইউটিউবে ব্লগ স্টার্ট করে দিতে পারে, যেন জায়রাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়। এবং তার মতে জায়রা যদি এমনটা করে তাহলে তিনি জায়রার ফলোয়ার্স হয়ে থাকবেন, এটা শিওর। অন্যদিকে অনুপম খেরের মতে জায়রা নিজের ইচ্ছে নয়, বরং চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, 16-17 বছরের একটি মেয়েকে এমন সিদ্ধান্ত নিতে হলো, ব্যাপারটা খুবই দুঃখজনক। ওর আবেগ ও ব্যক্তিগত পছন্দকে যদিও সম্মান করি, কিন্তু ক্যারিয়ারের গোড়াতেই ওকে এমন সিদ্ধান্ত নিতে হলো ভেবেই কষ্ট পাচ্ছি। অনুপম আরও বলেন, একদিকে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি আমরা, আর একদিকে এই ধরনের চিন্তাভাবনা। ব্যক্তিগতভাবে আমি মনে করি ওর এমনটা করা উচিত হয়নি। ও একজন স্বাধীন নাগরিক, এদেশে সকলের নিজের মর্জি মতো বাঁচার মৌলিক অধিকার রয়েছে। তো বন্ধুরা, জায়রাকে নিয়ে সবার এমন মন্তব্যের কথা জেনে আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।